নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে অবশেষে ভোট গ্রহণ সম্পন্ন হলো ত্রিপুরা বিধানসভা নির্বাচনে, এবং আপনারা জানেন যে 60 আসন বিশিষ্ট এই বিধানসভাতে যদি জিততে হয় তাহলে 31 আসন পেতে হবে। এখন ভোট গ্রহণের শেষে যে প্রশ্নটা সকলের মনেই আসছে সেটা হচ্ছে, আবারও কি সেই রাজ্যে ক্ষমতায় ফেরত আসছে বিজেপি, নাকি বাম কংগ্রেস জোট সেখানে করে দেবে উলট পুরাণ? আর তার থেকেও যে প্রশ্নটা আরো জোরদার হচ্ছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য, সেই প্রশ্নটা হচ্ছে ঠিক কতখানি ভরাডুবি হতে চলেছে এবারে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের, এবং সেই ভরাডুবির পর তার রাজনৈতিক ঝাপটাটা ঠিক কতখানি সহ্য করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলকে। যে দুর্নীতি তদন্ত চলছে সেখানে কি গতি আসবে, অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। প্রথমেই আসা যাক ত্রিপুরার নির্বাচন যেটা হলো, সেই নির্বাচনের ভোট গ্রহণটা ঠিক কিরকম হলো। দেখুন, ভোট গ্রহণ সকাল থেকেই আমরা নজর রাখছিলাম, এবং যেটুকুনি সেখানে মিডিয়া কভারেজ পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে মোটের উপর কিন্তু খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। সকালের দিকে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে এবং সেখানে 3 জন আহত হয়েছেন, মানে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও ঘটে এটাই যেন এখন অবিশ্বাস্য হয়ে গেছে, এবং সেখানে এই রাজ্যের একটি দলের উপস্থিতি সেখানে নতুন করে মাত্রা জাগিয়েছে যে সেই অশান্তির পিছনে আসলে সত্যি সত্যিই কারা ছিল বা কারা করিয়েছে। যাই হোক, সেখানে 3 জন আহত হয়েছেন, তার বাইরে কিন্তু সেইভাবে কোনো অশান্তির খবর পাওয়া যায়নি যেটা দাবি করা হয়ে থাকে এই রাজ্য থেকে। অর্থাৎ উৎসবের মেজাজে ভোটদান সেটাই কিন্তু হয়েছে। এখন বিকেল চারটে অবধি ভোট গ্রহণ করার কথা ছিল ত্রিপুরা বিধানসভাতে, সেখানে দেখা যাচ্ছে 81% ভোট পড়েছে। 81%, সংখ্যাটা যথেষ্ট বেশি। এবং সেই জায়গা থেকে যেটা হয়ে গেছে, এখানকার যে মিডিয়াকুল রয়েছে, অর্থাৎ পোষ্য মিডিয়াকুল, অনুপ্রাণিত মিডিয়াকুল, তারা কিন্তু এখন থেকেই হাওয়া তুলে দিয়েছে যে সেখানে বিজেপির অবস্থা নড়বড়ে। যদিও এখনও মেঘালয়ের নির্বাচন বাকি রয়েছে এবং সেই জায়গা থেকে এক্সিট পোল এখনও সামনে আসেনি, সুতরাং চিত্রটা পরিষ্কার হচ্ছে না সকলের কাছে, কিন্তু এই বড় সংখ্যার ভোট থেকে সত্যিই কি এই আদমসানের জায়গায় চলে এসেছে যে বিজেপি যাচ্ছেই এবং সেখানে অন্য কিছু একটা হতে চলেছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং অনেকেই দেখছিলাম এটা নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন যে সত্যি সত্যি এত বড় ভোটদান হয়ে গেল ত্রিপুরাতে, তাহলে কি বিজেপির সেখানে হাওয়াটা চলে যাচ্ছে, বিজেপি সেখানে সরকার পড়ে যাচ্ছে, এবং তার প্রভাব কি বাংলায় পড়ছে, এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। দেখুন, প্রথমেই জানিয়ে রাখি যে বিকেল 4টা অবধি 81% ভোটদানের খবর রয়েছে, কিন্তু ত্রিপুরা থেকে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে বিকেল 4টের পরও কিন্তু বহু বুথে ভোটারদের লাইন দেখা যাচ্ছিল, তাই দিনের শেষে সেখানে ভোটদানের যে সংখ্যাটা সেটা 82-83% কাছাকাছি হতে পারে। এখন আমাদের পশ্চিমবঙ্গের যে অ্যাভারেজ যে ভোটদানের কথা হয় সেখানে কিন্তু 82-83% থাকে, এবং সেই জায়গায় ত্রিপুরাও কিন্তু সেটা টাচ করলো। তার মানে এই বিপুল সংখ্যক ভোট পড়েছে, অর্থাৎ বিজেপির হাওয়া যাচ্ছে। কেননা যারা সেফোলজিস্ট, যারা এই এই নিয়ে চর্চা করেন, যারা রাজনৈতিক চর্চা করেন, তারা দেখেছেন যখন মানুষের মধ্যে সরকার বদলের তাগিদটা আসে যে না, এই সরকারকে আমরা আর চাইছি না, এবার একে বদলে ফেলার সময় হয়েছে, তখনই তারা বেরিয়ে আসেন এবং তারা ব্যাপকভাবে ভোট দেন, একটা বড় সংখ্যায় ভোট দেন। এবং যখন তারা এক্সিস্টিং সরকার কি চান যে তারাই থাকুন সরকারে, তাদের কাছে মোটামুটি খুশি, তখন কিন্তু ভোটদানের এই আগ্রহটা কিছুটা কম হয়। অর্থাৎ ভোটদান কম হওয়া মানে সবসময় শাসক দলের সুবিধা, এবং ভোটদান বেশি হওয়া মানে শাসকদের একটা কিন্তু কপালে দুশ্চিন্তার ভাগ থাকে। এবং সেই জায়গা থেকে যেহেতু ত্রিপুরাতে 82-83% ভোটের এক্সপেকটেশন থাকছে, সেখান থেকেই কিন্তু এখানকার মিডিয়াকুল হাওয়া তুলে দিচ্ছে যে তাহলে সেখানকার যারা শাসক রয়েছে বিজেপি, তাদের কপালে কিন্তু ভাঁজ পড়তে চলেছে। কিন্তু সত্যিই কি তাই? আপনারা যারা ত্রিপুরার রাজনীতির একটু আধটু খবর রাখেন, বামেদের যে একটা দীর্ঘ সময় সেখানে শাসন চলেছে ত্রিপুরাতে, সেই শাসনের অবশাসন কাটাতে সেখানে কিন্তু এর আগের যে নির্বাচন হয়েছে, অর্থাৎ 2018 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে কত ভোট পড়েছিল জানেন? 91%, 91%, 91% ভোট পড়েছিল। এবং সেই ভোট দান থেকেই কার্যত হাওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে বামেদের সঙ্গে কিন্তু মানুষ থাকছে না, সেখানে এবার পরিবর্তনের সরকার হয়েছে, এবং বাস্তবে সেটাই হয়েছিল, সেখানে ক্ষমতায় এসেছিল বিজেপি। এখন যদি আপনারা সেই 2018-এর সঙ্গে তুলনা করেন,
তাহলে কিন্তু দেখুন 91% থেকে সেটা 82-83% নেমে আসছে, অর্থাৎ 8-9% ভোট কিন্তু কমে যাচ্ছে। আর এখানেই কিন্তু যারা সেপোলজিস্ট তারা কিন্তু অঙ্ক কষা শুরু করেছেন, এই ফায়দাটা আসলে কিন্তু শাসকের পক্ষেই যাওয়া উচিত। অর্থাৎ গতবারের ভোটদানের কাছাকাছি বা সেই ভোটদানকে ছাপিয়ে গেলে অবশ্যই করে বলা যেত যে না, বিজেপির কপালে কিন্তু এবার চিন্তার ভাঁজ বাড়বে, বিজেপির কপালে এবার দুঃখ আছে, তারা যাচ্ছেই। কিন্তু যেহেতু 2018-এর বেঞ্চমার্ক থেকে এবারে ভোট কম পড়েছে, সেখানে বিজেপিকে কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এরপরে যেটা হচ্ছে যে যদি বিজেপির কাছে মানুষ সেখানে এতটাই সন্তুষ্ট হন, তাহলেও কিন্তু 82-83% ভোটদান খুব একটা কম ভোটদান নয় এই জায়গাটায়। তাহলে কি বিজেপির চিন্তা থাকছে? হ্যাঁ, বিজেপির চিন্তা কিছুটা অবশ্যই করে থাকবে, এটাই মনে করা হচ্ছে। কেননা এইটা যদি 75%-এর কাছাকাছি থাকতো, তাহলে একদম অক্লেশে বলে দেওয়া যেতে পারতো যে বিজেপি সেখানে ফেরত আসছে। কিন্তু 82-83% হচ্ছে, মানে বিজেপি যদি আসেও তাদের আসন সংখ্যা কমার কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে। কেন কমছে আসন সংখ্যা? বিজেপির আসন সংখ্যা কমার একটা কারণ রয়েছে, মূল কারণ অনেকেই যারা বিজেপির উপর আস্থা রেখেছিলেন, কাছে ছিলেন, সেখান থেকে তারা কিন্তু যেটা চেয়ে এসেছিলেন সেটা পাননি, সুতরাং বিজেপি থেকে বিমুখ হয়েছেন। দ্বিতীয়ত, গতবারের যে ইলেকশন ছিল সেখানে কিন্তু জনজাতিদের যে ভোট সেটা কিন্তু ঢেলে বিজেপির বাক্সেই পড়েছিল। এখন সেই জনজাতি মনে কিন্তু একটা বড়সড় প্রভাব রয়েছে, এবং তিপ্রা মথা অর্থাৎ যেটা সেখানকার রাজার দল, তিনি যেটা খুলেছেন, যেখানে যোগদান করেছিলেন তৃণমূলে যোগ দেওয়া বিজেপির বিধায়ক আশিস দাস, তিনি আবার সেই তিপ্রা মথাতে যান। সেই জনজাতিদের যে ক্ষোভের জায়গা রয়েছে, তাদের যে আলাদা রাজ্য চায়, সেই আবেগটাকে কাজে লাগিয়ে কিন্তু ময়দানে নেমেছিলেন সেখানকার রাজা, এবং সেই জায়গা থেকে সেই জনজাতিদের ভোট কিন্তু এবারে সম্পূর্ণভাবে বিজেপি বিমুখ হওয়ার একটা চান্স রয়েছে, এবং তাদের ভোটটাই কিন্তু ঢেলে পড়েছে, এবং সেটা কিন্তু এই পার্সেন্টেজটাকে বুস্ট করেছে। অর্থাৎ যে 75-76%-এর এক্সপেকটেশন ছিল, সেটা বেড়ে যে 82-83% চলে গেল, সেটা কিন্তু এই জনজাতি ভোটটার জন্য। এবং এই জনজাতি ভোটটা যেহেতু বিজেপির এগেনস্টে যেতে পারে বলে মনে করা হচ্ছে, তার ফলে গতবারের জেতা আসন কিন্তু অনেকটাই কমে যেতে পারে বিজেপির। এবং সেই জায়গা থেকে একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি সরকার করতে পারবে না? না, হয়তো যে ভোটদানটা হয়েছে তাতে সরকারটা হয়ে যাবে কোনো রকমে, কিন্তু সেখানে আসন সংখ্যা গতবারের থেকে কমবে, এই ধাক্কাটা বিজেপির জন্য রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি করতে চলেছে তৃণমূল কংগ্রেস? এই রাজ্যের শাসক দল তো সেখানেও লড়তে গেছে, এবং সেখানে নির্বাচনে লড়ার আগে তাদের যারা বিখ্যাত নেতা তারা তো সব বড় বড় কথা বলছিলেন। কুণাল ঘোষ উক্তি দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চান এইভাবে তুড়ি মেরে 5 মিনিটে সেখানে নাকি সরকার গড়ে দিতে পারেন, এতটাই বিজেপি বিরোধী হাওয়া রয়েছে, এবং তারা কিন্তু গণতন্ত্রের প্রতি আস্থা রাখেন। কতখানি আস্থা রাখেন সেটা পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই বুঝছেন, এবং অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলবেন আপনারা। যাই হোক, তারা গণতন্ত্রের উপরে আস্থা রাখেন, এবং সেই জন্য এইভাবে তারা সরকারের পালাবদল ঘটাতে চান না, তারা নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, এবং সেই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ত্রিপুরার মানুষ জবাব দেবে বিজেপিকে। কেননা বিজেপিকে গোটা ভারতবর্ষ থেকে যদি সরাতে পারে কোনো দল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই আশা নিয়ে তারা সেখানে লড়তে গিয়েছিলেন, এবং অনেক কথা বলেছেন, অনেক ইনভেস্টমেন্ট করেছেন, সেসব পুরনো কাশুন্দি ঘেটে লাভ নেই। ফলটা যেটা হবে, যেটা হাওয়াটা বলছে, এই ভোটে তৃণমূল কংগ্রেসের ইম্প্যাক্ট জিরো, বিগ জিরো। কেন বিগ জিরো হচ্ছে? দেখুন, এখানে বিজেপিকে যারা উন্নয়নটা পেয়েছেন, যারা সেখানে দেখেছেন যে রাস্তা তৈরি হয়েছে, এমপ্লয়মেন্ট হচ্ছে, বা যারা যারা পজিটিভ রয়েছেন বিজেপির পক্ষে, তারা বিজেপিকে ভোট দেবেন, এবং বাঙালি ভোট যেটা রয়েছে, হিন্দু ভোট যেটা রয়েছে, সেটা বিজেপির পক্ষেই যাবে। জনজাতিদের নিয়ে একটা জায়গা রয়েছে, সেই সেগমেন্টটা তিপ্রা মথার দিকে যাবে। যারা বিক্ষুব্ধ তারা চাইবেন বিজেপিকে যারা সরাতে পারে, যারা বিজেপিকে অপোজ করতে পারে, সেখানে সরকার গঠনের জায়গায় থাকতে পারে, তাদের দিকে দেবে, অর্থাৎ বাম কংগ্রেস জোটকে দেবে। তৃণমূল কংগ্রেস তাদের না আছে সেখানকার ভূমির সঙ্গে যোগ, তারা অন্যান্য দলের যারা ছাট মাল, অর্থাৎ যারা সেখান থেকে বর্জ্য পদার্থের মতো যাদেরকে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে কোনো রকমের টিকিট দিয়েছে, এবং সেই টিকিট দেওয়ার সংখ্যা এবং ফাইনালি তাদের ক্যান্ডিডেটের সংখ্যা বোধ হয় 28, এবং 60 আসনের বিধানসভায় যদি সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় তাহলে অন্তত 31 জন বিধায়কের দরকার আছে। এখন তৃণমূলে যদি 28 জনকেই জেতায়, তাহলে তৃণমূল কংগ্রেস সেখানে কিসের জন্য কিভাবে সরকার করবে, কোন অঙ্কে সরকার করবে? এই জায়গা থেকে তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা, এই একটা হাওয়া কিন্তু সেখানে রয়েছে। এবং তার ফলে যখন রেজাল্ট বেরোবে, যখন এক্সিট পোল বেরোবে, তখন কিন্তু তৃণমূলের জন্য একটা বিগ জিরো ওয়েট করতে পারে, যেরকম গোয়ায় ছিল, এমনটা কিন্তু একটা রাজনৈতিক বহলে হাওয়া আসছে। এরপর যদি সত্যিই সেখানে বিগ জিরো হয় বা তৃণমূল কংগ্রেস সেখানে আসন পায়, তাহলে কি হতে পারে সেটা নিয়ে একটা চর্চার বিষয় হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেস সেখানে আসন পাবে এবং সেই জায়গা থেকে তারা সরকার করবে বা সরকার গড়ার
কিং মেকার হবে এই এক্সপেকটেশন সেখানকার তৃণমূল নেতারাও বোধ হয় করছেন না, সেইভাবে কিন্তু কোনো বিবৃতি সামনে আসেনি। যেভাবে বাম কংগ্রেস নেতারা বলছেন যে না আমরাই ক্ষমতায় আসতে চলেছি, তীব্রমথার নেতারা বলছেন যে দেখুন না ফলটা কি হয়, আমরা কিভাবে নাকানি চুবানি খাওয়াই, যেভাবে বিজেপি বলছে আমরা গতবারের থেকেও বেশি আসন পাবো, তৃণমূল নেতাদের মুখে কি সেরকম কথা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না, তাদের কনফিডেন্স লেভেলটাই কিন্তু এই কথাটা বলে দিচ্ছে। এখন তারা সত্যিই যদি সেখান থেকে আসন বার করতে পারে তাহলে কিন্তু ত্রিপুরার মাটিতে তারা পাটা বেশ জমিয়েই বসবে। এই নির্বাচনে হয়তো ক্ষমতায় আসতে পারলো না, কিন্তু এরপর তারা বিরোধিতা আরও চড়া করতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ফলটা হতে পারে সেই বিগ জিরো যদি হয়ে যায় তাহলে কি হতে চলেছে, তাহলে যেটা হতে চলেছে যে অনেক ঢাকঢোল পিটিয়ে তারা কিন্তু মেঘালয়ে যাচ্ছে এবং এখানকার ফলাফল এবং মেঘালয়ের ফলাফল এটা কিন্তু তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা অনেকটাই কোন পথে যাবে সেই দিকটা কিন্তু সুনির্দিষ্ট করবে। কেননা কেন্দ্রীয় যারা দল, জাতীয় যারা দল, তারা কিন্তু লক্ষ্য রাখছে খুব খুব কাছ থেকে, তারা সত্যিই কি কোনো রকম এফেক্ট ফেলছে কোনো রাজনীতিতে। এর আগে গোয়ায় গেছে এফেক্ট বিগ জিরো, তারা কোনো ভোট কাটুয়া নয়, কোনো রকম কোনো মানুষের রাস্তা তারা পায়নি এবং নোটার সঙ্গে কোনো রকমের লড়াই হয়েছে। ত্রিপুরাতেও যদি সেই একই জায়গা চলে আসে, সেই নোটার সঙ্গে লড়াই করা দল হয়ে যায়, তাহলে জাতীয় রাজনীতিতে এরা ভোট কাটুয়া বা এদের সঙ্গে নিলে এরা আমাদের অ্যাসেট হবে, আমাদের ছায়াযুদ্ধ চলবে এবং সেই ছায়াযুদ্ধের ফলে ভোট কাটাকাটিতে আমাদের সুবিধা হবে, আমাদের কিছু আসন বাড়বে, এরকম কিন্তু জাতীয় দলগুলোর ক্ষেত্রে খুব একটা ইম্প্যাক্ট হবে না। আর সেক্ষেত্রে যে দুর্নীতির দায়টা চেপে বসেছে সেই হাঁসফাঁস করা অবস্থা, এই যে ত্রিপুরাতে নির্বাচন নিয়ে এত কিছু কথা বলা হচ্ছে, সেখানে রাজীব ব্যানার্জির মতো নেতাদের, দলবদলু নেতাদের, যাদেরকে চোর বলেছেন, ডাকাত বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, মানে কোট আনকোট হয়তো এই কথাগুলো বলেননি, তাদের তার আর্থিক অবস্থা নিয়ে যেভাবে তিনি চুরি করেছেন, যেভাবে তিনি মন্ত্রক চেয়েছেন এবং সেখান থেকে তার ফ্ল্যাট, বিদেশের ব্যবসা নিয়ে কথা বলেছেন, এমনকি বনমন্ত্রী হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করছেন সেই সময়ের যে চাকরি দুর্নীতি সেই সব নিয়ে আঙুল তুলেছেন, কিন্তু যখন তিনি দল বদল করে আবার বিজেপি থেকে তৃণমূলে গেছেন সেগুলো সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে এবং সেই জায়গা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম সেখানে ঘাঁটি গেড়িয়ে বসে রেখা হয়েছিল এবং সেই জায়গা থেকে এস্টাবলিশ হয়ে যাবে যে এত কিছু করেও কিন্তু তৃণমূলের হাওয়াটা তুলতে তারা ব্যর্থ এবং সেই জায়গায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎও কিন্তু বড়সড় অন্ধকার নেমে আসতে পারে। এবং সব থেকে বড় কথা এই যে দুর্নীতির ফোকাসটা ঘোরাতে ত্রিপুরা একটা ইলেকশনের হাওয়া তোলা হচ্ছিল, সেখানে গিয়ে সরকার গঠন করা হবে, সেখানে দুর্নীতিবাজদের নাকি শায়েস্তা করে দেবে তৃণমূলের সরকার এসে, এইসব যে হাওয়া তোলা হচ্ছিল সেগুলো কিন্তু বিগ ফ্লপ হওয়ার সুযোগ থাকছে। এবং সেই জায়গাটা যদি তৈরি হয়ে যায় যে সত্যি এরা আমাদের সহযোগী দল বা ছায়াযুদ্ধের দল হিসেবে কোনো রকমই কোনো লাভ দিতে পারছে না, তাহলে কিন্তু আগামী দিনে এই দুর্নীতিকাণ্ডের তেজ, দুর্নীতিকাণ্ডের তদন্তের যে গতি তা অনেক বেশি এগিয়ে যাবে তরতরিয়ে, এবং সেখানে কিন্তু নাকানি চুবানি খাওয়াটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। ফলে যারা বঙ্গ মিডিয়া কুল একটা হাওয়া তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গে যে 81% ভোট চারতে অবধি পড়ে গেছে এবং বিজেপির সেখানে গেল গেল রব হয়েছে, ওভারঅল যদি পলিটিক্যাল অ্যানালিসিস দেখা যায়, ওভারঅল যদি রাজনৈতিক বিশেষজ্ঞদের কথা শোনা যায়, এখনই কিন্তু গেল গেল রব বলার জায়গায় নেই। অর্থাৎ ওপিনিয়ন পোলে যে ট্রেন্ডটা দেখা যাচ্ছিল, বিজেপি ক্ষমতায় থাকছে কিন্তু আসন সংখ্যা কিছুটা কমছে, এই ভোটদানের গতি কিন্তু সেই দিকে ইঙ্গিতটা রাখছে। এবং সেখানে তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টর হচ্ছে না, সেটাও কিন্তু এই ভোটদানই কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, ত্রিপুরার ফল বেরোলে গেরু আবির কি সত্যিই উড়বে নাকি লাল আবির হাত পাশাপাশি হাত ধরাধরি করবে, আর সত্যি কি অবস্থা হবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি, ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, নমস্কার।